শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি এম এম আবু সাইদ, প্রকাশ আবু সৈয়দ। বাবার নাম? মরহুমা আম্মুর শফি। মার নাম? মার নাম মরহুমা মসুদা খাতুন। গ্রাম? গ্রাম হচ্ছে পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা প্রকাশ। থানা? থানা রাউজান জেলা চট্টগ্রাম। 71 সালে আমার একটু ব্রেক অফ স্টাডির মতো হয়েছিল, তখন বয়স বাড়তি, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার বয়স তখন রানিং 13 বছর। 71 সালে নির্বাচনের সময় ছাত্রলীগের, বিশেষ করে ছাত্রলীগের রাউজান কলেজের কিছু ছাত্র এগুলো নিয়ে আলাপ আলোচনা করতো, এগুলো শুনতাম তাদের পাশে থেকে। 71 সালে তাদের এই মিছিল মিটিংগুলোর পাশে থাকতাম আমি, তাদের কথাবার্তাগুলো স্বাধীনতার পক্ষে ছিল বেশিরভাগ ছাত্রলীগের ভিতরে। কারা কারা ছিল মনে আছে? আছে এখানে মোহাম্মদ হারুন মুক্তিযোদ্ধা ছিলেন, তারপর জাকির হোসেন চৌধুরী, জাফর মোহাম্মদপুরের জাফর, তারা ছাত্রলীগ করতেন। ছাত্রলীগ তো তখন 2 গ্রুপ ছিল, ওনারা কোন গ্রুপে ছিল এটা জানতাম না, কিন্তু ওনারা স্বাধীনতার বিষয়ে কথা বলতেন, বিশেষ করে সৈদাবার পক্ষে কথা বলতে। সৈদাবার পক্ষে কথা বলতে গিয়ে তাদের মিছিলের মধ্যে শুনতাম যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তারপর আরও শুনতাম আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এটা শুনতাম তাদের মিছিলের স্লোগান। আর শুনতাম ফিন্ডিনা ডাকা ডাকা ডাকা, আয়েব মনাইন ভাই ভাই, এক রশিতে ফাঁসি চাই, এই সমস্ত স্লোগানগুলো শুনতাম, এগুলো উদ্বেলিত করতো আমার, তাদের সাথে সহযোগী হিসেবে থাকতাম। 71 সালে তখন প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে গেছে, হাজারে হাজারে লোক আমাদের এই যে হাফেজ বজলুর রহমান সড়ক দিয়া ভারতের দিকে শরণার্থী হিসেবে তারা ছুটে চলেছে, এটা দেখেছে। তারপরে হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িঘর পোড়ানো হয়েছে, কিছু লুটপাট চলেছে, এগুলো দেখেছে। রাউজানে মুসলিম লীগের নেতৃত্বে যারা ছিল তারা, তাদের মধ্যে তাদের সমর্থনে এগুলো করা হয়েছে বলে আমার প্রতীয়মান হয়েছে তখন। এরপরে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের এলাকাটা বিশেষ করে পদ্মলপুর এলাকা নিয়ে এটা একটু মুসলিম লীগ সমর্থক বেশি ছিল, যার কারণে ওখানে ফজলুল কাদের চৌধুরী ভোট বেশি পেয়েছে, এ কারণে ওখানে পাঞ্জাবিদের অত্যাচারটা কম ছিল। ওই 2-3 জন পাঞ্জাবি একবার আসতে দেখেছি, কিছু কালো পোশাকধারী বাঙালি মুজাহিদ বাহিনীর লোক ছিল সাথে, এটা দেখেছি। আর মুক্তিযোদ্ধারা খুব ভোর সকালে লাইন ধরে অস্ত্র কাঁধে চলে যেতে আমাদের পাশে রাস্তা দিয়ে দেখেছি। পরবর্তীতে শুনেছি
আমাদের এখানে একজন সম্পত্তিওয়ালা, তার নাম ছিলেন ওবায়দুল ফকির, তিনি মাঝবান্ডারি ভক্ত ছিলেন। ওনার বাড়িতে রাত্রে কয়েকজন মুক্তিযোদ্ধা এসে আশ্রয় নিয়েছেন এবং খানা পিনা খেয়েছেন। মুক্তিযোদ্ধারা রাত্রে কিছু মুক্তিযুদ্ধ বিরোধী বাড়িঘর দোকানপাটে আগুন দিয়েছে এবং ইউনিয়ন বোর্ড, রাউজন 7 নং ইউনিয়ন বোর্ড, ওটা মুসলিম লীগের আন্ডারে ছিল বিদায়, ওখানেও আগুন লাগানো হয়েছে। প্রযোজিত মুক্তিযোদ্ধার মধ্যে মোহাম্মদ হারুন আর হেফাজতুর রহমান প্রকার জাফর ছিল আমাদের এলাকায়। তারপর আরেকজন ছিল নুরু, নুরু একজন মুক্তিযোদ্ধ ছিল ফলিলাবাদের। দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর। 17 ডিসেম্বর থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত তারা শাসন প্রশাসন তাদের দ্বারা পরিচালিত হয়েছে এবং কিছু দালালকে ধরে এনে তাদের বিচার করার জন্য বসছে। এগুলো কিছু কিছু সমঝোতার মাধ্যমে ছেড়ে দিয়েছে আর কিছুকে তারা মারধরের মাধ্যমে শাস্তি দিয়েছে। এটা জানি 10 তারিখের পরে, জানুয়ারির 10 তারিখের পরে এটা সম্পূর্ণ পাল্টে গিয়ে একটা আওয়ামী লীগের সরকার গঠন করা হবে। তো এটা দেখে আমি বয়স কম হলো ভাবলাম যে একটা স্বাধীন দেশে মুসলিম লীগের বদলে একটা আওয়ামী লীগের সরকার গঠন করা হবে, এটা আমার মাথার মধ্যে আসছে। এবং কিছু কিছু সিনিয়র লোকের মধ্যে এই ধরনের ভাবধারা দেখছি, এটা আমার মধ্যে ইনফ্লুয়েন্স হয়েছে, এফেক্ট করছে এই কথাগুলো। একটা স্বাধীন দেশে এক দলের বদলে আরেক দল কেন? আমাদের পতাকা যেমন বদল হয়েছে, আমাদের জাতীয় সঙ্গীত যেমন বদল হয়েছে, আমাদের মানচিত্র যেমন বদল হয়েছে, আমাদের সরকার ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাও তো বদল হওয়ার দরকার ছিল স্বাধীন দেশের উপযোগী করে। ঔপনিবেশিক মডেলের রাষ্ট্র কাঠামোর বদলে, শাসন ব্যবস্থার বদলে স্বাধীন দেশের উপযোগী একটা শাসন ব্যবস্থা কায়েম করা উচিত ছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে নিয়ে টোটালি ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক ব্যাপার। এখানে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হলো না, যার ফলশ্রুতিতে আজ পর্যন্ত জাতি খেসারত দিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।